আপনি আপনি এখানে কেন আসছেন? কেন আসছি স্যার? কারণ অভিযোগ দাখিল করলাম আত্মীয় তো অভিযোগ। কি সুর অভিযোগ? আমাদের জোর পড়তো অন্য লোকে গত লাগতেছে স্যার। তার জায়গা মধ্যে কোথায় অভিযোগ দিবেন আপনি? এই যে থানা। কি অভিযোগটা দেখি তো দেখান তো। এখানে অভিযোগে কি লিখছেন আপনি? অভিযোগ লিখছি যে আপনার সাথে ঘটনা না উঠতে পারে থানা যাতে তো জায়গা কে বাধা দিবে। ইও তো আমি তার সাথে আমার মীমাংসা করে দাও আবার বলুন। বাড়ির অভিযোগ নিরীহ লোক আপনি তাদের সাথে না পারার কারণে থানায় আসছেন? আপনি কি অভিযোগ দিছেন? অভিযোগ আপনি কি থানার যে সেবা এখানে সার্ভিসে কি আপনি সন্তুষ্ট খুশি? আপনার ডিউটি কর্মকর্তা যিনি ছিলেন আপনাকে কি বলছে? আচ্ছা উনি উনি আপনাকে যে একটু আগে অভিযোগ দিয়েছে এই ব্যাপারে আপনি কিছু বলবেন? ওকে এটা কোন ইউনিয়নে আপনার? ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নে। মানে এটা আপনি কার্যক্রম নিচ্ছেন, ওসি সাহেব আপনাকে নির্দেশ দিয়ে দিছে অলরেডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা আপনি প্রিয় এলাকাবাসী, আমি হঠাৎ করে থানাতে এসেছি ওসি সাহেবের সাথে কথা বলার জন্য। থানাতে ঢুকার পথেই দেখলাম আমার এক জনগণ, উনি অভিযোগ নিয়ে এসছেন এবং উনি যে অভিযোগটা দায়ের করেছেন এই দায়ের প্রেক্ষিতে অভিযোগকারী উনি সন্তুষ্ট, ওনাকে তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে, গরিবপুর ফাঁড়িতে বলে দেওয়া হয়েছে, ঠিক না? ওখান থেকে তারপরে পুলিশ যাবে এই জিনিসটা তদন্ত করার জন্য। তা আমরা ইনশাল্লাহ বাংলাদেশের কেউ সবাই ভালো থাকবে এই প্রত্যাশাই করি। এবং পুলিশের পুলিশ যে জনগণের বন্ধু তা এইমাত্র আমি সশরীরে দেখে প্রমাণ পেয়েছি, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।